শুভেচ্ছা মাছরাঙ্গা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া ঝুঁকি নিয়ে ট্রাক পিকআপে ফিরছেন অনেকে ফরিদপুর সহ তিন জেলার সড়কে ঝরল ১৬ প্রাণ দিনাজপুরের বাতাসে বাড়ছে দূষিত কণার পরিমাণ গলা ফুসফুস ও হৃদরোগের আশঙ্কা দ্রুত এই দূষণ কমানোর তাগিদ এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার যেমন জিপিএইচ কোয়ান্টাম V600DR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড এবার বিস্তারিত সংবাদ ঈদ শেষে আজও কর্মস্থলে ফিরছেন সাধারণ মানুষ কিন্তু পরিবহন সংকটের কারণে অনেকেই পিকআপ সহ অন্যান্য ছোট যানবাহনে করে ঝুঁকি নিয়ে আসছেন ঢাকায় কারো কারো গুনতে হচ্ছে বাড়তি ভাড়া সিরাজগঞ্জ মহাসড়কের বিভিন্ন বাজার এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম কড্ডার মোড় ও হাটিকমরুল গোলচত্বরে ঢাকামুখী মানুষের ভিড় বাড়ছে তবে বাসের সংখ্যা কম হয় অনেকেই পিকআপ ও ট্রাকে করে কর্মস্থলে ফিরছেন তবে সড়কগুলোতেও কোনো যানজট নেই এদিকে পাটুরিয়া ও দৌলদিয়া ফেরিঘাটে কর্মস্থলমুখী মানুষের ভিড় বাড়ছে এই নৌরুটে ১৮টি ফেরি ও ৩৪টি লঞ্চ যাত্রী ও পরিবহন পারাপার করছে আজ তিনটি জায়গায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন ১৩ জন এদের মধ্যে রয়েছেন একই পরিবারের ৫ জন এছাড়া ময়মনসিংহ ও গোপালগঞ্জে নিহত হয়েছেন ৩ জন ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সকালে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কানাইপুরের তেঁতুলতলা এলাকায় মাগুরাগামী ইউনিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে আসা একটি পিকআপ ভ্যানের এতে ঘটনাস্থলেই নিহত হয় ১১ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ২ জন নিহতদের মধ্যে বোয়ালমারীর বেজিডাঙ্গা গ্রামের রফিক মোল্লা এবং তার মা স্ত্রী ও ২ ছেলে রয়েছেন সড়কের একটি অংশ উঁচু হওয়ায় এর উপর দিয়ে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটির সাথে সজোরে মুখোমুখি ধাক্কা লেগে ঘটে দুর্ঘটনা খুলনার যে গাড়িগুলো আসে ওরা রাস্তাই পায় না এই রাস্তা ভাঙার কারণে ট্যাকের কারণে সরাসরি সংঘর্ষ হয়ে যায় এই জায়গায় এক লেনের গাড়ি আরেক লেনে চলে আসছিল এবং গাড়ির অত্যন্ত গতি ছিল এই দুইটাই আমার মূল কারণ মনে হচ্ছে ৮ জন রোগী অ্যাডমিটেড হয়েছে তার মধ্যে একজন আমরা মানে ভর্তির সময় একটা বাচ্চাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি আর বাকি ৭ জন ওয়ার্ডে যেয়ে একটা মহিলা মারা গিয়েছেন এবং ৬ জন জীবিত আছেন তার মধ্যে একজনের অবস্থা খারাপ তাকে রিফার করা হচ্ছে ঢাকায় বাকিরা এখানে ট্রিটমেন্ট হচ্ছে এবং সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে আহতরা কি অবস্থায় আছেন এবং তাদেরকে যদি উন্নত মানের চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা প্রয়োজন হয় আমরা সবাইকে ঢাকা প্রেরণ করব যারা আহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে ৩ লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হবে যারা দ্রুত আবেদন করবে আমরা দ্রুত তাদেরকে সহযোগিতা করব এবং লাশ দাফন কাফনের জন্য প্রত্যেক পরিবারকে নগদ ২০০০০ টাকা করে দেওয়া হবে অন্যদিকে ময়মনসিংহের তারাকান্দায় ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছে আহত হয়েছেন আরও ২৫ জন এছাড়া গোপালগঞ্জে ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নাদিয়া আফরিন মাছরাঙ্গা নিউজ ডেস্ক দিনাজপুরের বিভিন্ন এলাকার বাতাসে দূষিত কণার নির্ধারিত সীমা প্রায় বেশি থাকে জনস্বাস্থ্যবিদরা জানান এ কারণে গলা ফুসফুস ও হৃৎপিণ্ডের নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে মানুষ দিনাজপুর থেকে রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবিতে ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব দিনাজপুরের বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা ২.৫ মাইক্রোমিটার ও ১০ মাইক্রোমিটার এই ধরনের ক্ষুদ্র কণা পরিমাণ বেড়েছে আশঙ্কাজনক হারে হেলদিটা হচ্ছে ৫০ এর নিচে বায়ু দূষণজনিত যে রোগগুলো আছে অ্যাজমা সিওপিডি অ্যালার্জিক যে সমস্যাগুলো এগুলো কিন্তু বেশি হবে এবং শ্বাসকষ্টের যে সমস্যাগুলো স্প্যাজমজনিত সমস্যা হবে আর এর পাশাপাশি ক্যান্সার লাং ক্যান্সারের প্রকোপটা বাড়বে স্থানীয়রা মনে করেন ইটভাটা ও চালকলের কারণে সৃষ্ট দূষণ কমাতে পরিবেশ অধিদপ্তরের আরও কার্যকর ভূমিকা রাখা জরুরি অটোমেটিক রাইস মিলের যে চিমনি যত উপরে থাকার কথা ১২০ ফিট হাইটে সেটা কিন্তু কেউ মেনটেন করছে না পরিবেশ অধিদপ্তর সেটা মানে খুবই সিরিয়াসলি বিষয়টা নিচ্ছে না
চালকল মালিকরা বলছেন, চালকল থেকে শুরু করে আবাসন কিংবা অফিস আদালতের জন্য আলাদা এলাকা সুনির্দিষ্ট করা জরুরি। সুনির্দিষ্ট স্থান পরিকল্পনা মাফিক যদি করা হয়, তাহলে টোটাল পরিবেশ যে দূষণের যে ব্যাপারটা সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, মিলের ধোয়া, সাইক্লোনিক সিস্টেম ও ছাই সঠিক ব্যবস্থাপনায় আনতে 100 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম 30 দিনের মধ্যে, যেটা এখন এই মুহূর্তে চলমান, আমরা অন্ততপক্ষে 20টি রাইস মিলকে আমরা নোটিশ দিব এবং তাদের পরিবেশ দূষণের বিষয়ে, তাদের ছাইয়ের বিষয়ে, কালো ধোয়া, সাইক্লোনিং সিস্টেম কার্যকর না থাকে, এই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করে তাদেরকে নোটিশ দিয়ে আইনের আওতায় আনার চেষ্টা করব। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা সরাসরি শাস্তিমূলক ব্যবস্থায় চলে যাব। স্থানীয়রা বলছেন, দূষণ কমাতে চালকলে নির্গত ধোয়া পরিশোধন, ছাই প্রক্রিয়াজাতকরণ এবং সনাতন প্রযুক্তির চুলা ও ইটভাটার আধুনিকায়ন জরুরি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সোমালিয়ার দস্যুদের কবল থেকে মুক্তির পর জোরদার করা হয়েছে এমবি আবদুল্লাহ জাহাজের নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসেবে জাহাজটির চারপাশ কাটা তার দিয়ে ঘিরে রাখা হয়েছে। ফের কোনো দস্যু দল হানা দিলে জাহাজের ডেক থেকে উচ্চ চাপে পানি ছেটানোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। 32 দিনের জিম্মি দশা থেকে গত 14 এপ্রিল মুক্তিপণের বিনিময়ে মুক্ত হয় 23 নাবিক সহ জাহাজটি। বর্তমানে জাহাজটি ভারত মহাসাগরের উচ্চ ঝুঁকি প্রবণ এলাকা পার হচ্ছে। এই পথে নিরাপত্তা দিচ্ছে ইইউর যুদ্ধ জাহাজ। মালিক কর্তৃপক্ষ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছাতে জাহাজটির প্রায় 1 সপ্তাহ লাগতে পারে। জাহাজের সার্বিক অবস্থা যথাযথ আছে বলে নিশ্চিত করেছেন জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার। আগামীকাল 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। 71-এর এই দিনে মুজিবনগরের আম্রকাননের শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। দিনটি উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য প্রস্তুত করা হচ্ছে শেখ হাসিনা মঞ্চ। প্রস্তুতি চলছে কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। করোনা মহামারীর পর এবার মুজিবনগরে বড় পরিসরে দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সহ বিভিন্ন জেলায় সনাতন ধর্মানুসারীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব চলছে। তিথি অনুযায়ী গতকাল বিকেল 4:30 দুই দিনব্যাপী মহা অষ্টমীর স্নান উৎসব শুরু হয়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে। লাঙ্গলবন্দের 3 কিলোমিটার এলাকায় নেমেছে দেশ বিদেশের লাখো পুণ্যার্থীর ঢল। নদের 18টি ঘাটে জড়ো হয়েছেন তারা। পুণ্য লাভের আশায় প্রার্থনা করছেন দেশ ও জাতির কল্যাণে। লাখো পুণ্যার্থীর ঢল ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের দুপাড়েও ফুল, কলা, আম, ডাব, হরিতকি দিয়ে ভক্তি মন্ত্রের সাথে স্নান উৎসবে মেতে উঠেছেন মানিকগঞ্জ ও গাইবান্ধার পুণ্যার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। বরেণ্য চিত্রশিল্প এস এম সুলতানের বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে চলছে 15 দিনের সুলতান মেলা। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বিকালে এস এম সুলতানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। এটি সুলতান স্মৃতি সংগ্রহশালা থেকে শুরু হয়ে সুলতান মঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধন করা হয় মেলার। এতে শতাধিক স্টল ছাড়াও শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইড ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অন্যান্য আয়োজন মধ্যে আছে দেশি বিদেশি শিল্পীদের আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ঝুঁকি নিয়ে ট্রাক পিকআপে ফিরছেন অনেকে। ফরিদপুর সহ 3 জেলায় সড়কে ঝরল 16 প্রাণ। দিনাজপুরের বাতাসে বাড়ছে দূষিত কণার পরিমাণ, গলা ফুসফুস ও হৃদরোগের আশঙ্কা। দ্রুত এই দূষণ কমানোর তাগিদ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যে 7টায় দেখার আমন্ত্রণ রইল।